যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচরার সরকারি ব্যবস্থাপনায় নির্মাণ করা হচ্ছে মাছের পোনা বিক্রির আধুনিক বিক্রয় কেন্দ্র দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ এটি চালু হলে আর্থিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরাপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বর্তমানে যশোর জেলার চল্লিশটি হ্যাচারিতে বছরে চুয়ান্ন হাজার কেজি রেণু উৎপাদিত হচ্ছে দেশের মোট চাহিদার ষাট শতাংশ মাছের পোনাই এই জেলা থেকে সরবরাহ করা হয় মাছের এই পোনা বিক্রির কোনো নির্ধারিত বাজার না থাকায় মহাসড়কের পাশে খোলা স্থানে বসেই মাছ চাষিদের পোনা বিক্রি করতে হয় এই পরিস্থিতিতে এ অঞ্চলে আধুনিক পোনা বিক্রয় কেন্দ্রের দাবি ছিল মাছ চাষি ও ব্যবসায়ীদের দীর্ঘ দিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি তারা রাস্তার পাশে মাছ বেসলে আমাদের অসুবিধা হয় এখানে হাউজে মাছ বেসলে পানিটা ঠান্ডা থাকে আর পুকুরি পানি থাকলে পুকুরি পানি গরম হয়ে যায় এখানে মৎস্য সেল হলে আমাদের সুবিধা গাড়ি আসবে আসবে পাটিপুটি আসবে বিভিন্ন আমাদের উপকার আছে এই মাছ বিক্রয় কেন্দ্র চালু যশোর সহ দক্ষিণাঞ্চলের মাছ চাষিরা আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মৎস্য ক্রেতারা যে ভোগান্তির শিকার হতাম সে থেকে আমরা পরিত্রাণ পাব এবং পয়সা অনিশ্চয়তা থাকবে ব্যবসায়িক কেন্দ্র সেল সেন্টার যশোর জেলায় আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া আশাপূর্ণ হতে যাচ্ছে এবং কাজ চলছে আমরা আগামীতেই হয়তো বা দুই সালের ভিতরের এ সুফল অর্জন করতে পারছি এই বিক্রয় কেন্দ্রে আধুনিক পদ্ধতিতে মাছের রেণু ও পোনা সংরক্ষণ পানির রিসাইক্লিং পদ্ধতি রোগ শনাক্তকরণ সহ নানা সুযোগ সুবিধা থাকবে বলে জানালেন প্রকল্প পরিচালক পোনাবিক্রয় কেন্দ্র অত্যাধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে যেমন মাছের সিস্টান বা চৌবাশায় ঝর্নার ব্যবস্থা থাকবে কোনো সময় যদি পানি দুর্ঘটনাজনিত কারণে পানি ফেল করে তাহলে এখানে ব্লোয়ার থাকবে ইয়ার ব্লোয়ার থাকবে তার মাধ্যমে আমরা পানিতে অক্সিজেন সরবরাহ করতে পারব এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরো কোটি টাকা আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি